বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ডিপাইন্ড প্রসেস সম্পর্কে। আমি নেক্সট টাইমে পার্টলি একটি একটি প্রসেস আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে শর্টকাট একদম ব্রিফলি ডিসক্রাইব করব কমনলি যে ইয়ার্ন প্রসেসগুলো বাংলাদেশে তৈরি করা হয়। আমরা দেখতে পাচ্ছি ফার্স্টলি কটন প্রসেস, কম প্রসেস, স্লাব, সাইরো ইনজেক্ট, মিলান্স, কটন মিলান্স, পিসি, সিবিসি, 100% পলি, রোটর স্পিনিং, কম্প্যাক্ট স্পিনিং, রিসাইকেল প্রসেস। তো বন্ধুরা, ছোট ভাই ও বোনেরা, বড় ভাই ও বোনেরা এবং আমার বস স্যারেরা, তো সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম জানিয়ে আমি প্রসেসগুলো সম্পর্কে আলোচনা করব এখন ইনশাল্লাহ। তো আপনারা একটু ধৈর্য সহকারে প্রসেসগুলো দেখবেন। তো আমরা এখন দেখব ডিফারেন্ট প্রসেস। তো আমরা ফার্স্টলি এর আগে আমি কটন প্রসেসের ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কটন প্রসেস মানে রিং স্পিনিংয়ে আমরা যে প্রসেসটি করে থাকি, ইয়ার্ন ম্যানুফ্যাকচার করে থাকি, সেটা হলো কটন প্রসেস। ওকে, 100% নিটেড অর কেডাব্লু, কেইস এবং কেডাব্লু যে প্রসেসে করা হয় সেটা আমরা 100% কটন যেটাকে বলি এটাকে কটন প্রসেস বলতে পারি, বা কার্ডের হুইচারি বা কেডাব্লু। ওকে, তো এটাকে এই জন্য আমরা রিং স্পিনিংয়ে যেটা 100% কটন দিয়ে তৈরি করি এটাকে আমরা কটন প্রসেস মেনশন করলাম। সেকেন্ডলি হলো কম প্রসেস, ঠিক এটাও 100% কটন দিয়ে আমরা তৈরি করি। তো জাস্ট কম্বার মেশিন ইউজ করে যে প্রসেসটি করা হয়, অবশ্যই কটন প্রসেসের চেয়ে কম প্রসেসের আমাদের কোয়ালিটি অনেক ভালো এবং কোয়ালিটি এশিওর করতে হয়, এবং প্রাইসের দিক দিয়ে মিনিমাম 30 থেকে 40 সেন্ট বেশি কম ইয়ার্ডের প্রাইস, সি এইস কম ইয়ানের প্রাইস অবশ্যই বেশি, এবং আমাদের এখানে টুইস্টও অনেক কম লাগে। তো টুইস্ট, লো টুইস্ট মিন্স মোর প্রোডাকশন, লো টুইস্ট মিন্স লেস কস্টিং, হাই প্রফিট অফ দ্য ওনার অর কোম্পানি। ওকে, দেন থার্ড হলো আমাদের স্ল্যাব প্রসেস। তো আমরা এখন দেখতে পাচ্ছি স্ল্যাব প্রসেস। তো আমি প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা করে সোয়াশ ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখেন যে স্ল্যাব প্রসেস, আমরা এটাকে কিন্তু কটন প্রসেসেই স্ল্যাব তৈরি করে থাকি। আমরা যে স্ল্যাব প্রসেসটি তৈরি করে থাকি সেটা কটন প্রসেস স্ল্যাব তৈরি করে থাকে, বাট স্ল্যাবের স্ল্যাব একটা হলো একটা ফল্ট মানে থিক প্লেস ক্রিয়েট করা। স্ল্যাব আমরা তিন রকম বলতে পারি, একটা হলো পজিটিভ স্ল্যাব, নেগেটিভ স্ল্যাব এবং মাল্টি স্ল্যাব। ওকে, তো এগুলো আমরা নেক্সট টাইমে একদম ইলাবোরেটলি আলোচনা করব ইনশাল্লাহ। তো এখন আমি অন্য ভিডিওগুলোতে আলোচনা করব। তো স্ল্যাবের মধ্যে আমাদের নির্দিষ্ট একটা লেন্থ থাকে, একটা হলো স্ল্যাব লেন্থ। সে স্ল্যাব লেন্থ যদি আমরা ধরি 30 থেকে 50 সেন্টিমিটার, আবার একটা পাউচ লেন্থ থাকে, পাউচ লেন্থ থাকে সেটা ধরতে পারি 350 থেকে 500 মিলিমিটার, এটা হলো মিলিমিটার। ওকে, তার মানে স্ল্যাব নির্দিষ্ট দূরত্ব পরপর আমাদের স্ল্যাব যে লেন্থটা সেটা যদি পজিটিভ স্ল্যাব হয় সেটা অবশ্যই থিক প্লেস, আমাদের স্ল্যাব হলো এসিলেশন আছে, ডিসিলেশন আছে, তারপরে আমাদের স্ল্যাব থিকনেস আছে, অনেক কিছু ডিপেন্ড করে, সেটা আমি নেক্সট টাইমে আলোচনা করবো ইনশাল্লাহ। তো থার্ড ফোর্থ হলো সাইডো প্রসেস। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম সাইডো প্রসেস সম্পর্কে, এখানে একটু ব্রিফলি আলোচনা করব যে সাইডো প্রসেস হলো আমাদের দুইটি রোবিং থেকে যে প্রসেসটি, আমরা দুইটি রোবিং যদি ফিট করি এভাবে, ঠিক আছে, দুইটি রোবিং আসলো, এসে একটি ইয়ার্ন তৈরি করলো,
দেখা যাচ্ছে আমাদের দুইটি রোবিং হ্যাঙ্ক 1.50 ধরতে পারি, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের ইয়ান এখানে একটি হলো বডি রোবিং যদি আমরা বলি, একটি কালার, ওকে, দুইটি দুইটি বডি বাট একটি কালার আর একটি নর্মাল ইয়ান, নর্মাল রোবিং ইউজ করতে পারি। এখানে আমরা কালার ইয়ান তৈরি করব। তো আমি আপনাদেরকে সোয়াস দেখালে আপনারা ক্লিয়ার হবে। তো আমি আপনাদেরকে একটি সোয়াস দেখাবো, দেখেন। তো আমরা দেখছি, আপনারা দেখেন যে এখানে আমাদের এটা হলো ইয়ান, ইয়ানের মধ্যে দুইটি রোবিং থেকে যে আমরা ইয়ান তৈরি করেছি দুইটি কালার এখানে আছে। আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু দুইটি কালার আছে, তার মানে এটা হলো সাইরো, সাইরো প্রসেস। এটি সোয়াসটি আপনারা দেখেন যে সাইরো প্রসেসের দুইটি কালার দিয়ে আমরা খুব ইজিলি সাইরো প্রসেসে ইয়ান তৈরি করতে পারি, ওকে। তো আপনারা সাইরো প্রসেসটি দেখলেন ইনশাল্লাহ। তো এরপরে হলো ইনজেক্ট ইয়ান, ওকে। তো ইনজেক্ট ইয়ান হলো ইনজেক্ট স্ট্রাইক এক স্ল্যাব, ইনজেক্ট স্ল্যাব আমরা যেটা তৈরি করি, এটা ঠিক দুইটি রোবিং, এটা দুইটি রোবিং, একটি মনে করেন বডি ইয়ান বডি আর একটি হলো ইনজেক্ট, এটা আর এখানে ইনজেক্ট আসলো। তো বডি যদি ধরি আমরা রোবিং হ্যাঙ্ক 0.80 থাকে, সো এইটা রোবিং হ্যাঙ্ক থাকবে মিনিমাম 1.5 অর 2 হ্যাঙ্ক, ওকে। এটা রোলার অ্যাটাচমেন্টের মাধ্যমে, এটা আমাদের রিংয়ের ড্রাফটিং জোনে অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা ইনজেক্ট ইয়ান তৈরি করে থাকি। এটা ইনজেক্ট, এটা কিন্তু ইনজেক্ট হবে আমাদের। আমাদের একটি, এই যে বলতেছি, একটি হলো এইটাকে যদি আমরা বডি ধরি আর এই যে কালার যে ইয়েটা আসলো এটাকে ইনজেক্ট হবে, এইভাবে হয়ে এইখানে ইনজেক্ট ইয়ান তৈরি করবে, ওকে। আমরা এটাকে ইয়ে করতে পারি, তাহলে দুইটা ইনজেক্ট ইয়ানে আমরা এই যে ইনজেক্ট ইয়ান তৈরি হবে। রোবিং হ্যাঙ্ক অবশ্যই বডি ইয়ানে 0.80, মানে এটা হেভি হবে, এবং ইনজেক্ট ইয়ান 2.0 1.5, এটা অবশ্যই থ্রেডিং আছে, এটারও স্ল্যাব, স্ল্যাবের মতো এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, ইনজেক্ট লেন্থ আছে, পাউস লেন্থ আছে, আমরা সোয়াস তৈরি করে থাকি। তো আমরা সোয়াসটি দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হব। আমরা এখন একটা ইনজেক্টের সোয়াস দেখাবো আপনাদেরকে, যে দেখেন আমরা কিন্তু ইনজেক্ট দেখাচ্ছি, দেখছেন আপনার, আমি একটা ইনজেক্ট দেখাচ্ছি, এখানে অবশ্যই লেন্থ আছে, ইনজেক্ট লেন্থ আছে, এই যে কালো কালো দেখা যাচ্ছে ইনজেক্ট লেন্থ, সাদা যেগুলো এটা হলো বডি, ওকে। আমাদের এই যে ইনজেক্ট, এটা হলো ইনজেক্ট ফর্মে, ওকে। আপনারা আরও ক্লিয়ার দেখতেছেন, ইজিলি বোঝা যাচ্ছে আমাদের ইনজেক্ট ইয়ান। এখানে আবার দেখেন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার ইনজেক্ট, দেখছেন আমাদের এই তো হলো ইনজেক্ট ইয়ান। তো ভাইয়েরা, আমি এই যে আরেকটি সোয়াস দেখাচ্ছি আপনাদেরকে, এটি হলো আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটি দেখিয়েছিলাম স্পাইরাল, বা আমরা যেটাকে সাইরো বলি আর কি, মেইনলি সাইরো প্রজেক্ট। দেখেন সাইরো এবং ইনজেক্টের মধ্যে ডিফারেন্ট আপনারা খুঁজে পাবেন, আপনারা ইজিলি দেখতে পাবেন, ঠিক আছে। এগুলো কিন্তু বাংলাদেশে অনেক ফ্যাক্টরিতে তৈরি করা হয়, নট অনলি ওয়ান ফ্যাক্টরি, অল অফ দ্য বর্তমান ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো আমরা সাইরেক সাইরো ইনজেক্ট ইয়ান তৈরি করে থাকি, ওকে। তো ভাইয়া, আমরা সাইরো ইনজেক্ট দেখলাম, আরেকটি আমি আলোচনা করব, 12 নম্বর দিয়ে রাখি, এটা হলো নেপি ইয়ান, নেপি ইয়ান, ওকে। তো শর্টলি আলোচনা করব। তো আমাদের সাইরো ইনজেক্ট গেল, মোটামুটি একটা বেসিক ধারণা আপনারা হয়তো দেখেছেন সাইরো ইনজেক্ট সম্পর্কে। তো আমরা এখন মিলান্স সম্পর্কে আলোচনা করব, তার আগে আমি একটু ইয়ে করবো নেপি ইয়ান সম্পর্কে, আমাদেরকে দেখাবো যে নেপি ইয়ান, নেপি এটা হলো ইয়ানের একটা ফল্ট, এটা আমরা স্ট্রাকচারাল বা এপিয়ারেন্স চেঞ্জ করার জন্য যদি আমরা বলি, বা টেক্সচারাইজিং প্রসেস করার জন্য নেপি ইয়ান তৈরি করা হয়। যেমন স্ল্যাব একটা ফল্ট, ঠিক নেপস একটা ফল্ট, আমাদের ইয়ানের ফল্ট আমরা জানি সবাই,
তো এটা আমরা ইচ্ছে করে দেয়া হয়, কালার নেপ ইউজ করা হয়। তারপরে আপনার এমনি আমরা বাংলাদেশে অনেক নেপস তৈরি করি, বাইরের দেশ থেকেও এক্সপোর্ট করা হয় নেপস স্লাইবার করে, আমরা ডাবলিংয়ের মাধ্যমে নেপিয়ান তৈরি করে থাকি। তো আমি নেপিয়ানের একটু সোয়াস দেখাবো আপনাদেরকে। তো তো দেখেন এই যে নেপিয়ান, আমাদের নেপসগুলো বোঝা যাচ্ছে এটা কিন্তু কালার্ড নেপস। ওকে, নেপিয়ান এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, মোস্ট অফ দ্য ফ্যাক্টরি তৈরি করতেছে বাংলাদেশে। নিজস্বভাবেই আমরা নেপস তৈরি করে এটাকে কালার করেও করতে পারি, এবং বাইরের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে এই নেপিয়ানটা তৈরি করে থাকি। এটা ডাবলিংয়ের মাধ্যমে তৈরি করি, এটার আবার পার্সেন্টেজ আছে 6%, 8%, 9%, ম্যাক্সিমাম 8-9% এই বায়ার রিকোয়ারমেন্ট থাকে, তো এর মধ্যেই করা হয়ে থাকে আর কি নর্মালি নেপসিয়ানগুলো। তো নেপিয়ান সম্পর্কে আলোচনা হলো ইনশাল্লাহ। তো এখন আমরা শর্টলি আলোচনা করবো মিলান্স সম্পর্কে। আপনারা জানেন যে মিলান্স হলো অবশ্যই একটা কালার ইফেক্ট, ওকে, যেটা আমরা আগে ডাইং করার পরে তৈরি করতাম, এখন আমরা ইয়ানের মাধ্যমে তৈরি করে থাকি। মিলান্স অনেক প্রকার আছে, আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা করে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। অলরেডি কিছু কিছু প্রসেসের জন্য তৈরি করেছি। তো আমি যদি মিলান্সকে বলি, মিলান্স কয়েক ধরনের আছে। মিলান্স আপনার ইকুই মিলান্স, গ্রে মিলান্স, ডার্ক মিলান্স, ওকে। তারপরে সেটা হলো আবার মেইনলি দুই রকম, ব্লেন্ডেড বা নন ব্লেন্ডেড আমরা বলতে পারি। একটা হলো মিলান্স যখন আবার অ্যান্থ্রা মিলান্স আছে, যখন ন্যাচারাল ফাইবার এবং রিজেনারেটেড ফাইবারের মধ্যে বা ম্যানমেড ফাইবারের মধ্যে যখন তৈরি হয় সেটা ব্লেন্ডেড বলতে পারি। আর নন ব্লেন্ডেড মানে কটন, কটনের যে মিলান্স, ওকে, কটন ফাইবার ডাইং করে আমরা মিলান্স তৈরি করে থাকি। তো মিলান্সের একটু সোয়াচ দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো দেখেন আমরা একটা সোয়াচ দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো কটন মিলান্সের সোয়াচ, ওকে, কটন মিলান্সের। এখানে একটা হলো আমরা বিভিন্ন কটন ফাইবার ডাইং করার পরে যে ইয়ানটি তৈরি করেছি ঠিক সেটা সোয়াচ। দেখেন এটা আমরা কটন মিলান্সের স্লাইবার, ওকে, কালার কটন মিলান্স স্লাইবার। তারপরে এই যে আমাদের কটন মিলান্স, তো আমরা কটন মিলান্স সম্পর্কে জানলাম, মিলান্স এবং কটন মিলান্স সম্পর্কে, গ্রে মিলান্স আলাদা। তো গ্রে মিলান্সের সোয়াচ আপনাদেরকে দেখাবো। আচ্ছা, যাই হোক, গ্রে মিলান্স আমাদের ঠিক আপনারা যেটা দেখেছেন সাইরো ঠিক এরকমই আর কি, এটাই বলতে পারেন যে এরকম গ্রে মিলান্সের সোয়াচ, ওকে, যেটা কটন এবং ভিস্কোসের ব্লেন্ডিংয়ের মাধ্যমে আমরা তৈরি করে থাকি। 1%, 2%, 3% ইক্রু মিলান্স, গ্রে মিলান্স, ডার্ক মিলান্স, ওকে, এটা কিন্তু মিলান্সেরই, সাইরো ইনজেক্ট বাট মিলান্স, ওকে, সাইরো ইয়ান বাট মিলান্স ইয়ান, আমরা সাইরো প্রসেসে এটা করেছিলাম। তারপরে আমরা আলোচনা করতে পারি, এটা হলো পিসি সিবিসি 100% পলিস্টার। পিসি মানে পলিস্টার এবং কটন যে মিক্সিং, সিবিসি মানে চিপ ভ্যালু অফ কটন, যেটা 60-40, 80-20, 90-10, 70-30, 50-50, 50-50 পিসিও বলে অনেকেই, সিবিসিও বলে, ওকে, ডাজ নট ফ্যাক্ট। তারপর 100% পলিস্টারের মধ্যে আমরা মেনশন করতে পারি, এখানে 100 poly, যেমন 50 poly হতে পারে, 100 poly সুইং থ্রেডের জন্য ইউজ করা হয়, দেন 40 polyও সুইং থ্রেডের জন্য ইউজ করা হয়, তারপর 20 poly সুইং থ্রেডের জন্য ইউজ করা হয়, যেটাকে ডাবলিং এবং টুইস্টিং করা হয়, ওকে, এস টুইস্টের জন্য আমরা ইউজ করে থাকি 100% poly থেকে। আর নর্মালি পিসি সিবিসি তো আমরা নর্মালি ইয়ান তৈরি করে, নিটেড ইয়ান তৈরি করে থাকি, পিসি সিবিসির আলাদা প্রসেস। তারপরে হলো রোটর স্পিনিং। রোটর স্পিনিংয়ে নর্মালি আমরা ডেনিম প্রোডাক্টের জন্য হেভি কাউন্ট, যেমন 10, ওকে, 10 সিঙ্গেল, 12, 16, 20 পর্যন্ত তৈরি করে থাকি, যেগুলো রিং স্পিনিংয়ে করাটা আমাদের জন্য দুঃসাধ্য বা কষ্টকর বা প্রোডাক্টিভিটির জন্য হ্যাম্পার, প্রসেস লস হয়ে যায়, সেটা আমরা ইজিলি রোটরে করতে। রোটরে কিন্তু আমরা সব কিছু করতে পারি, পিসি সিবিসি করতে পারি, মিলান্স করতে পারি, ঝুটিয়ান করতে পারি, রিসাইকেল প্রোডাক্ট করতে পারি, এটা লাইক আস রিসাইকেল প্রোডাক্ট, এটা নর্মালি ওয়েস্টেজ থেকে করা হয়, ওকে, ভার্জিন কটনে ইউজ করা হয়, ওয়েস্টেজ থেকে ম্যাক্সিমাম করা হয় রোটরি স্পিনিং। তারপর আমরা কম্প্যাক্ট স্পিনিং, অবশ্যই রিং স্পিনিংয়ে ড্রাফটিং জোনের একটা অ্যাটাচমেন্ট,
ওকে কম্প্যাক্ট করা হয় এটা হেয়ারিনেস রিমুভ করার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ার জন্য, টুইস্ট কম দিয়ে সিএসপি মোর পাওয়ার জন্য আর কি। এটা এয়ার সাকশনের মাধ্যমে আমরা করে থাকি, কম্প্যাক্ট করে দেওয়া হয় হেয়ারিনেসটাকে, তার মানে হেয়ারিনেস অনেক কমে যায়। ওকে এগুলো নিয়ে আমি আলাদা একদম ইলাবোরেটলি আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে রিসাইকেল প্রসেস, রিসাইকেল প্রসেস মানে রিসাইকেল প্রোডাক্ট। এখানে আমরা যে জুট ইয়ার্ন থেকে যে প্রোডাক্টটা তৈরি করি, আমরা একটি কাপড়কে ভেঙে আবার নতুন করে ইয়ার্ন তৈরি করা হয়, একবারে গার্মেন্টসকে গার্মেন্টস। তো দেখেন রিসাইকেল প্রসেসের মধ্যে আমরা রোটর স্পিনিংও রিসাইকেল প্রসেস, বাট এটা একদম আমরা আলাদাভাবে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করে থাকি, রিসাইকেল ইয়ার্ন তৈরি করি, যেটাকে গার্মেন্টস মানে আমরা যেটা কাপড় ক্লোথ যেটা পরিধান করি আমরা, ওকে সেটাকে একবারে ভেঙে একবারে আবার নতুন করে ফাইবার ফর্মে নিয়ে আসা হয়। ফাইবার ফর্মে নিয়ে এসে সেটা থেকে আবার রিসাইকেলভাবে আমরা সেটা ভার্জিন কটনের সঙ্গে মিক্স আপ করে সেটা রিং স্পিনিংও আমরা ইউজ করতে পারি, রোটর স্পিনিংও ইউজ করতে পারি, এবং এইটা মিলাঞ্জ তৈরি করতে পারি। এখানে সব কিছুই রিসাইকেল প্রোডাক্ট হিসেবে তৈরি করা হয়। তো ভাইয়েরা এগুলো ইনশাল্লাহ আলোচনা করলাম, নেপিয়ান সম্পর্কে আলোচনা করেছি। তো আমাদের এগুলো মেনলি হলো সাইরো ইনজেক্ট স্লাব নেপিয়ান, এগুলো আমাদের ফ্যান্সি আইটেম, কমন আইটেমগুলো কটন কম্প, ওকে তারপরে মিলিয়ান্স আইটেমে মিলিয়ান্স কটন মিলিয়ান্স, তারপরে আমাদের পিসিসিবিসি আন পার্সেন্ট পলি এগুলো কমন আইটেম, এবং এস টুইস্ট তো সুইং থ্রেডের জন্য যেগুলো ইউজ করা হয় পলিস্টার থেকে তৈরি করি, রোটর স্পিনিং রিসাইকেল প্রোডাক্ট, এবং রিসাইকেলিংয়ের মাধ্যমে আলাদা করে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করা হয়। সো আমরা শর্টলি আপনাদেরকে ইনশাল্লাহ ডিফারেন্ট প্রসেস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি হলে ইনশাল্লাহ আমাকে অবশ্যই ইনশিওর করবেন, স্যারেরা যারা আছেন তারা যদি দেখেন। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আমার এই ভিডিওগুলো হলো মানুষের সেবা করার জন্য। আমি চাই যারা একদম লার্নার অথবা যারা অধ্যয়নরত আছেন তাদের বেসিকগুলো সুইক, কারো কাছে শিখতে পারছেন না বা কাউকে কোশ্চিন করলে আলতো আলতো উত্তর দেয়, ক্লিয়ারলি বলে না, বা স্যারেরা আমাদের ব্যস্ততার কারণে আপনাকে বুঝতে পারে না, সো তাদের জন্য আমার এই ভিডিওগুলো একদম সিম্পলিভাবে করা, কোনো মডিফাই ছাড়া, একদম সাদামাটাভাবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে ইনশাল্লাহ জানাবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য যতটুকু আমি পারি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আমি যেটা বারবার বলি যে বি অনেস্ট, এবং অন্যকে অনেস্ট হওয়ার উৎসাহিত করেন, নিজে পাঁচ ভক্ত নামাজ পড়েন, অন্যকে পাঁচ ভক্ত নামাজ পড়তে উৎসাহিত করেন, দ্যাট মিন্স পাঁচ ভক্ত নামাজ কায়েম করেন, মা বোনদেরকে পদ্মা সহিত রাখেন, অন্যায়ের প্রতিবাদ করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।